ওয়েলকাম টু নেচার কেয়ার আমি মিথিলা চলুন দেখে নিই বুকের দুধ বৃদ্ধি করার চমৎকার প্রাকৃতিক উপায় একজন শিশুর জন্য মায়ের বুকে দুধের চেয়ে ভালো কোনো খাবার হতে পারে না এতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আছে যা শিশুর শরীরে ইনফেকশন রোধ করতে সাহায্য করে থাকে যে সকল শিশুরা মায়ের দুধ খাওয়া থেকে বঞ্চিত হয় তারা শারীরিকভাবে দুর্বল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অনেক সময় শিশুরা মার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ পায় না প্রাকৃতিক কিছু উপায়ে মায়ের বুকে দুধ বৃদ্ধি করা সম্ভব প্রথমত প্রচুর পরিমাণে পানি পান বুকের দুধ বৃদ্ধি করার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হলো শরীরকে রাখা আর এই জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে পানি পান করা প্রতিদিন আট থেকে বারো গ্লাস পানি পান করুন এটি প্রাকৃতিকভাবে বুকের দুধ বৃদ্ধি করবে ঘন ঘন বাচ্চাকে দুধ দিন চেষ্টা করুন বাচ্চাকে দিনে তিন ঘন্টা এবং রাতে চার ঘন্টা পর পর দুধ খেতে দিতে যত বেশি দুধ খাওয়ানো হয় তত বেশি দুধ উৎপাদন হয়ে থাকে গরম দুধ এবং জিরা পান করুন এক গ্লাস গরম দুধের সাথে এক চা চামচ জিরা গুঁড়ো মিশিয়ে নিন এবার এটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন এটি বুকের দুধ বৃদ্ধি করার সাথে সাথে শরীরে আয়রনের ঘাটতি দূর করে থাকে পাশ পরিবর্তন একটি স্তনের দুধ সম্পূর্ণ খাওয়া হয়ে গেলে তবে আরেকটি স্তনে দুধ খেতে দেবেন খুব ঘন ঘন স্তন পরিবর্তন করবেন না দুধ খাওয়ানোর সময় বাচ্চাকে কিছুটা উপরের দিকে তুলে ধরে শরীর থেকে কিছুটা দূরে রেখে দুধ খাওয়ান এভাবে বাচ্চা বেশি দুধ পাবে দুধ খাওয়ানোর সময় নির্দিষ্ট করবেন না যখন দুধ পর্যাপ্ত পরিমাণে থাকবে তখনই বাচ্চাকে দুধ 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 খাওয়ানোর খাওয়ানোর চেষ্টা চেষ্টা করুন করুন জন্য উভয় ব্যবহার করতে এতে দুই বৃদ্ধি খাদ্য অভ্যাস পরিবর্তন প্রতিদিনের খাদ্য তালিকায় পরিবর্তন আনুন সবুজ শাক সবজি ডিম দুধ রসুন আঙ্গুরের রস ফলের রস মুরগির মাংস প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন এই খাবারগুলো বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে গরম দুধ এবং দারুচিনি এক গ্লাস গরম দুধের সাথে একশো চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন বৃদ্ধির জন্য এতে একশো চামচ মধু মিশিয়ে নিতে পারেন এটি প্রতিদিন পান করুন এটি আপনার বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য করবে রসুন প্রতিদিন সকালে খালি পেটে তিন কোয়া রসুন খেতে পারেন এটিও আপনার বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করবে কাঁচা রসুন খেতে না পারলে রান্নায় রসুন ব্যবহার করুন এছাড়া এক কাপ পানিতে তিন কোয়া রসুন দিয়ে সিদ্ধ করে নিন পানি কমে অর্ধেক হয়ে আসলে এতে এক কাপ দুধ দিয়ে দিন ফুটে উঠলে চুলা নিভিয়ে দিন স্বাদ বৃদ্ধির জন্য মধু মিশাতে পারেন এটি প্রতিদিন সকালে প্রাণ করুন পর্যাপ্ত পরিমাণের ঘুমো বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য করে থাকে দৈনিক খাবার কিছু পরিমাণে বাদাম রাখতে পারেন দুশ্চিন্তা না করে বাচ্চাকে নিয়মিত দুধ খাওয়ানোর চেষ্টা করুন দেখবেন বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং কোনো উপকারে এসে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার কাছের বন্ধুটি দেখে একটু হলেও উপকৃত হয় আর আমার সঙ্গে থাকার জন্য আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আজকের মতো বিদায়